নজর রাখতেই হচ্ছে বড়বাজারের দিকে। সাত সকালে শহরে অগ্নিকাণ্ড, বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বড়বাজারের বহুতলে সেখানে বিধ্বংসী আগুন। সাত সকালে বড়বাজারে সেখানে একটি বহুতলে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, 10টি ইঞ্জিন পৌঁছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে কি ছবি দেখাও। দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে নাকোদা মসজিদের পাশের একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের একটি গোডাউন এবং তার পাশের যে যে বিল্ডিং রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় বলা যেতে পারে যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি একটুখানি অমিনকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। একাধারে যেরকম যে যে পিচ বোর্ডের যে যে গোডাউন রয়েছে সেই গোডাউনে আগুন লেগেছে এবং তার পাশে যে বিল্ডিং রয়েছে সেখান থেকে কার্যত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই বিল্ডিংয়ের জানলা থেকে যদি একটুখানি, কারণ এতই আগুনের তীব্রতা এবং তার জেরে যে ধোঁয়া রয়েছে তার জেরে সম্ভব না হলেও কিন্তু আমি একটুখানি বলবো অমিতকে পাশের বিল্ডিংয়ের ছবিটা দেখাতে। এখান থেকে কার্যত যারা দমকলের কর্মীরা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ফোর্স দিয়ে, জলের ফোর্স দিয়ে কিন্তু সেই আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং গোটা যে 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 গোডাউন রয়েছে সেই গোডাউন কার্যত পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব আজ ভোর 5টার সময় এই আগুন লাগে এবং যত দ্রুত সম্ভব সেই আগুন অ্যারেস্ট করার যে কাজ সেই কাজ চালাচ্ছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা। এটা কী ছিল দাদা? এটা সিপিএম এ বোর্ড ছিল ও বিজেপি এখানে পার্সেল ছিল, ওরাই সব অবৈধ নির্মাণ করেছে। এটা এটা প্লাস্টিক গোদাম ছিল, প্লাস্টিকে বোরা। এটা লেগেছে 5:40-এ, 4:50। তাড়াতাড়ি কাজ হলো, ফায়ার ব্রিগেড কাজ করলো, লোকের লোক সব যারা ভালো কাজ করলো। এটা কি কোনো আগত হয়নি? তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের একটি গোডাউন এবং সারি সারি রয়েছে পিচ বোর্ড এবং সেই পিচ বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটে এবং দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। এবং পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু থাকেন এবং সেখানে যাতে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে সেখানে কিন্তু ইতিমধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা, যাতে এই আগুন দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এবং তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ যে ছবিটা দেখাচ্ছে পুরো গোডাউন ইতিমধ্যে চারিদিক থেকে তাদের দিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ অন্যদিকে অন্য প্রান্তে ইতিমধ্যে যে 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 গোডাউন রয়েছে তার অন্য একটি প্রান্তে আমরা ইতিমধ্যেই চলে গেছি, যেখানে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে প্লাস্টিক। আমি একটু অমিতকে এই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে পিচ বোর্ড রয়েছে সেই পিচ বোর্ড এখানে রাখা হচ্ছিল এবং সেই পিচ বোর্ড কিন্তু ইতিমধ্যে কার্যত পুরো ভস্মীভূত। সেইখানে কিন্তু আগুন লেগেছে এবং পাশের যে গুমটি রয়েছে সেই গুমটিও কিন্তু আমি একটুখানি দেখানোর কথা বলবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ সাইকেল রাখা ছিল এবং প্রচুর পরিমাণে গুমটি রাখা ছিল, সেই গুমটিও কিন্তু ইতিমধ্যেই সেই গুমটিতেও কিন্তু আগুন লেগে গিয়েছে, কার্যত পুরো ভস্মীভূত হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, তুমি দেখতে পাচ্ছ যে এর পাশের যে বিল্ডিং রয়েছে সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ সামনের বিল্ডিং গোটা চারিপাশে যে তিনটে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে যাতে কোনোরকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে, যাতে এখান থেকে কোনোরকমভাবে আগুন পাশের বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে, সেকারণে ইতিমধ্যেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সেই বিল্ডিং থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি বিল্ডিং থেকেই কিন্তু জল পোস্ট
করা হচ্ছে যাতে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোডাউন, আমি একটুখানি ছবিটা একটু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সেই ছবিটা স্পষ্ট করার চেষ্টা করব। অমিত নাথকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, যে তুমি দেখতে পাচ্ছ একাধারে অমিতকে আমি একটু এই দিকে ছবিটা একটু দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একাধারে একটু বোঝানোর চেষ্টা করবো এই সেই গোডাউন, এই সেই গোডাউন, এই গোডাউনের, এই গোডাউনের পিছনে বিল্ডিং এবং তার ডান দিকে একটি বিল্ডিং রয়েছে। দুটো বিল্ডিং থেকে কিন্তু জলের ফোর্স দেওয়া হচ্ছে যাতে সেই আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। তার কারণ যে কোনো মুহূর্তে এই গোডাউন থেকে পাশের বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে তুলিকা। নজর রাখতে হচ্ছে বড়বাজারের দিকে। সাত সকালে শহরে অগ্নিকাণ্ড, বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বড়বাজারের বহুতলে সেখানে বিধ্বংসী আগুন। সাত সকালে বড়বাজারে সেখানে একটি বহুতলে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, 10টি ইঞ্জিন পৌঁছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে কি ছবি দেখাও? দেখো এই মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে নাকোদা মসজিদের পাশের একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের একটি গোডাউন এবং তার পাশের যে যে বিল্ডিং রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে। এবং ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় বলা যেতে পারে যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি একটুখানি অমিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। একাধারে যেরকম যে যে পিচ বোর্ডের যে যে গোডাউন রয়েছে সেই গোডাউনে আগুন লেগেছে এবং তার পাশের যে বিল্ডিং রয়েছে সেখান থেকে কার্যত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই বিল্ডিংয়ের জানলা থেকে যদি একটুখানি, কারণ এতই আগুনের তীব্রতা এবং তার জেরে যে ধোঁয়া রয়েছে তার জেরে সম্ভবপর না হলেও কিন্তু আমি একটুখানি বলবো অমিতকে পাশের বিল্ডিংয়ের ছবিটা দেখাতে। এখান থেকে কার্যত যারা দমকলের কর্মীরা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ফোর্স দিয়ে, জলের ফোর্স দিয়ে কিন্তু সেই আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং গোটা যে 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 গোডাউন রয়েছে সেই গোডাউন কার্যত পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব আজ ভোর 5টার সময় এই আগুন লাগে এবং যত দ্রুত সম্ভব সেই আগুন অ্যারেস্ট করার যে কাজ সেই কাজ চালাচ্ছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা। কী এটা কি ছিল দাদা? এটা যে সিপিএমে বোর্ড ছিল ও বিজেপি এখানে পার্সেল ছিল, ওরাই সব অবৈধ নির্মাণ করেছে। এটা এটা প্লাস্টিক গোদাম ছিল, প্লাস্টিকে বোরা এটা লেগেছে 5:40-এ, 4:50। হ্যাঁ, তাড়াতাড়ি কাজ হলো, ফায়ার ব্রিগেড কাজ করলো, লোকের লোক সব যারা ভালো কাজ করলো। গোডাউন ছিল, আহত হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের একটি গোডাউন এবং সারি সারি রয়েছে পিচ বোর্ড এবং সেই পিচ বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটে। এবং দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। এবং পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু থাকেন এবং সেখানে যাতে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে সেখানে কিন্তু ইতিমধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা, যাতে এই আগুন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দমকলের যারা যারা কর্মীরা রয়েছেন তারা। ইতিমধ্যেই 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এবং তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ যে ছবিটা দেখাচ্ছে, পুরো গোডাউন ইতিমধ্যেই চারিদিক তাদের দিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ অন্যদিকে অন্য প্রান্তে ইতিমধ্যে যে
যে যে যে গোডাউন রয়েছে তার অন্য একটু প্রান্তে আমরা ইতিমধ্যেই চলে গেছি, যেখানে যেখানে ইতিমধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক, আমি একটু অমিতকে এই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে পিচ বোর্ড রয়েছে সেই পিচ বোর্ড এখানে রাখা হচ্ছিল, এবং সেই পিচ বোর্ড কিন্তু ইতিমধ্যে কার্যত পুরো ভস্মীভূত। সেইখানে কিন্তু আগুন লেগেছে, এবং পাশের যে গুমটি রয়েছে সেই গুমটিও কিন্তু আমি একটুখানি দেখানোর কথা বলবো। যেখানে তুমি দেখতে পাচ্ছ সাইকেল রাখা ছিল এবং প্রচুর পরিমাণে ঘুমটি রাখা ছিল, সেই ঘুমটিতেও কিন্তু আগুন লেগে গিয়েছে, কার্যত পুরো ভস্মীভূত হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, তুমি দেখতে পাচ্ছ যে এর পাশের যে বিল্ডিং রয়েছে সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ সামনের বিল্ডিং গোটা চারিপাশের যে তিনটে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে যাতে কোনোরকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে, যাতে এখান থেকে কোনোরকমভাবে আগুন পাশের বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে, সে কারণে ইতিমধ্যেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সেই বিল্ডিং থেকে সরিয়ে ফেলা হয়েছে, এবং প্রত্যেকটা বিল্ডিং থেকেই কিন্তু জল পোস্ট করা হচ্ছে যাতে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোডাউন, আমি একটুখানি ছবিটা একটু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সেই ছবিটা স্পষ্ট করার চেষ্টা করব, অমিত নাথকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। যে তুমি দেখতে পাচ্ছ একাধারে, অমিতকে আমি একটু এই দিকে ছবিটা একটু দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ একাধারে একটু বোঝানোর চেষ্টা করবো, এই গোডাউনের পিছনে বিল্ডিং এবং তার ডান দিকে একটি বিল্ডিং রয়েছে, দুটো বিল্ডিং থেকে কিন্তু জলের ফোর্স দেওয়া হচ্ছে যাতে সেই আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। তার কারণ যে কোনো মুহূর্তে এই গোডাউন থেকে পাশের বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ে যারা আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধন্যবাদ তোমাকে তুলিকা।